আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা কি করছিলাম ভুলে গেছি। আচ্ছা, ফর লুপটা নিয়ে কথাবার্তা বলছিলাম, ঠিক না, গত ক্লাসে? হ্যালো, ইয়া, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার পাচ্ছি, আমরা ওই যে হোমওয়ার্কে ছবি দিচ্ছিলাম মিউট ও করে। আচ্ছা আচ্ছা, সেটা দরকার নেই, একটু পরে দিও, আমরা বরঞ্চ এখন ইয়াটা শুরু করি। হ্যাঁ, আমি আচ্ছা দেখি তোমাদেরকে মেসেজ জানাবো রে, তোমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো বাকিগুলা। আচ্ছা, গতকাল আমরা কথাবার্তা বলছিলাম হচ্ছে কোন লুপটা নিয়ে বাবা, ফর লুপটা নিয়ে, ঠিক না? ফর লুপ, আমি তো, হ্যাঁ, ফর লুপ নিয়ে কথা বলছিলাম। আগেই বলছি যে ফর লুপ বলো, হোয়াইল লুপ বলো, ডু হোয়াইল লুপ বলো, গো টু বলো, সবগুলো আসলে একই কাজই করে, কিন্তু এক একজনের স্ট্রাকচার এক এক রকম, ঠিক না? তো আজকে আমরা কথা বলবো হচ্ছে হোয়াইল নিয়ে, ঠিক আছে? তো হোয়াইলের সিনট্যাক্স, স্যার ফর লুপের এটা শেষ? চলবে চলবে, ফর লুপ ওকে, শেষ। হোয়াইলের সিনট্যাক্সটা তোমরা একটু দেখো, হোয়াইলের সিনট্যাক্সটা কেমন হবে। হোয়াইলের সিনট্যাক্সটা হবে অনেকটা এরকম, যে প্রথমে থাকবে হচ্ছে সিআই, তারপরে হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভেতরে থাকবে হচ্ছে কন্ডিশনটা, ব্র্যাকেট শুরু হবে। আমরা কি শেয়ারিংটা পাচ্ছ, তোমরা কি ইয়া পাচ্ছ, জি প্রেজেন্টেশনটা পাচ্ছ, জি মানে স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ওকে, আমি শিওর না যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখছো কিনা সেটা বলো। জি জি, আমরা দেখছি। আচ্ছা তোমরা, আচ্ছা তোমরা দেখলেই চলবে। আচ্ছা, একটা হচ্ছে, এটার ভেতরে থাকবে হচ্ছে স্টেটমেন্টটা, আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে সি আই। জি এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এটা যদি স্ট্রাকচার হয়, তাহলে আমি যদি চিন্তা করি যে আভা অ্যান্ড প্রভা, এই স্টেটমেন্টটাকে কয়বার প্রিন্ট করার জন্য n টাইমস যদি প্রিন্ট করতে চাই, n টাইমস কি করতে চাই, প্রিন্ট করতেছে। প্রিন্ট করতে চাই, তাহলে ফর দিয়ে আমরা শিখছিলাম, এখন আমরা শিখবো হচ্ছে কি দিয়া, হোয়াইল দিয়া। তাহলে ওয়াইল প্রোগ্রামটা ভাইল কেমন হবে? ফ্যান্টাস্টিক। তাহলে প্রথমে আমরা লিখে নিব কি, ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট ও স্টুডিও ডট h int main। মেইন, আচ্ছা, তারপরে কি থাকবে, যেহেতু আমরা n এর মানটা জানি না, ঠিক আছে, তারপরে আমরা প্রথমে int n নিলাম এবং এটা ইনপুট নিলাম, ঠিক না? জি ওকে, পার্সেন্টেজ d and n। এখন হোয়াইল লুপের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে সিআই, প্রথমে কি আসবে, সিআই। সিআই তো সিআই মানে হচ্ছে একটা একটা কাউন্টার, তাহলে আমরা এখানে নিয়ে নিলাম আইএনটি এ ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে আমার সিআই, মনে আছে? জি তারপর আমি কি লিখবো, হোয়াইল কথাটা ওয়াইল লিখবো, আমার কন্ডিশন কি ছিল, এ যতক্ষণ পর্যন্ত এন থেকে এন এর ছোট থাকবে অথবা এন এর সমান থাকবে ততক্ষণ পর্যন্ত, ঠিক না? কাজটা জি কি হবে আমার, প্রত্যেকবার প্রিন্ট করা কাকে, আভা এন্ড প্রভা, আভা এন্ড এন্ড প্রো প্রভা, তারপরে আমার সিআইডিটা আসবে এখানে। সিআইডি আমার কি ছিল, প্রত্যেকবার এর ভ্যালু 1 করে করে বাড়তেছিল, ঠিক না? জি আর তো কোনো কাজ নাই আছে কি? না তাহলে একটা জিনিস বলো, আগের প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের আদৌ কোনো পার্থক্য আছে? স্ট্রাকচার, স্ট্রাকচারগত পার্থক্য ছাড়া কিন্তু লজিক্যাল পার্থক্য একই রকম, দুটো কিন্তু লজিক্যালি দেখতে একই রকম, বাট স্ট্রাকচার দুইটার ভিন্ন, ঠিক না? একটা হচ্ছে ওয়াইল দিয়া, আর একটা হচ্ছে কি, ফর দিয়া। এখন আমরা যে প্র্যাকটিস গুলো করছিলাম, যেমন মনে করো আমি কি করছিলাম, যে 1, 2, 3, n পর্যন্ত, এইটা কি আমরা হোয়াইল দিয়ে পারবো? জি পারা যাবে, কিংবা আমরা যদি এরকম চিন্তা করি 1+2+3+n পর্যন্ত, এটা কি আমরা পারবো? জি জি,
কনফিডেন্টলি কথা বলো, পারবো কি পারবো না? আচ্ছা তাহলে এটাও যদি পারি তাহলে আমরা এটাও পারবো, পারবো না? জি কিংবা যদি আমরা চিন্তা করি তাহলে এটাও তো পারবো, জি পারবো না? জি এখন আসো আমরা একটা নতুন একটা স্ট্রাকচার দেখবো, এটা ফর দিয়েও দেখবো, ডুয়াল দিয়েও দেখবো। মনে করো আমার কাছে একটা জিনিস দেওয়া আছে এরকম, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, এরকম করে মনে করো টু টু দি পাওয়ার n, এরকম একটা সিরিজ আমার কাছে আছে। আমি চাচ্ছি এই সিরিজের জন্য প্রোগ্রাম লিখতে। এখন এই সিরিজের জন্য আমি ফর দিয়েও লিখতে পারবো, ওয়াইল দিয়েও লিখতে, ওয়াইল দিয়েও লিখতে পারবো। তো চলো প্রোগ্রামটা কিভাবে সলভ হবে, কিভাবে আমি কি প্রোগ্রামটা করে দিব না তোমরা পারবা? না না clud include, একটা মজার কাহিনী আছে এর মধ্যে। এখানে আমার ইয়াটা সিরিজটা কোথায় আছে, বেজ এর মধ্যে না পাওয়ার এর মধ্যে বলো তো? পাওয়ার সিরিজটা আছে পাওয়ার এর মধ্যে, সিরিজটা আছে কি পাওয়ার এর মধ্যে। আচ্ছা ইন দ্যাট কেস আবার দেখো, যেহেতু একটা পাওয়ার আকারে আছে তার মানে এটার মধ্যে আমরা প্ল্যান করতেছি যে সম্ভবত এই ফাংশনটা ব্যবহার করা লাগবে, ঠিক না? যে টু তো সব জায়গায় একই থাকতেছে, প্রত্যেকবার এই এটাকে কাউন্টার ধরবো না, সিআই ধরবো না, তাহলে এটার মানে আমরা এ ধরবো, তাহলে জিনিসটা হবে অনেকটা এরকম টু পাওয়ার এ, ঠিক না? তাহলে যেহেতু পাওয়ারটা আমরা ব্যবহার করতে পারি এখানে, তার মানে আমরা হেডার ফাইল হিসেবে কি ব্যবহার করব, ম্যাথ ভেরি গুড। তাহলে এটার মধ্যে আমি ব্যবহার করলাম কি math.h, তাহলে এখানে int মেইন দিলাম প্রোগ্রামটা শুরু করার জন্য। আমরা যেটার ভ্যালু জানি না সেটা হচ্ছে কি, কার ভ্যালু জানি না, এনের ভ্যালু আমরা জানি না। তো যদি না জানি তাহলে আমি কি করলাম, int সাইড কি ফর এর জন্য, int ফর এর জন্য আমি করে দিব অথবা হোয়াইল এর জন্য করে দিব, তুমি ফর এর জন্য করে নিবা। আচ্ছা বুঝতে পারছি বাবা, একটাতে করে দিলে তুমি আরেকটা পারবা? জি জি স্যার, একটা সাম লাগবে না? এই প্রবলেমটা আমরা সলভ করলাম। হ্যাঁ বাবা, বাবা সাম লাগবে না? সাম ইন্টিজার ইকুয়ালস টু জিরো, সাম নিব, অসুবিধার টেনশনই কিছু নাই, সাম নিব, সাম পরেও নেওয়া যাবে। আচ্ছা এন এর মানটা মনে করো আমরা ইনপুট হিসেবে নিলাম, পার্সেন্টেজ ডি কমা এন্ড এন, আমরা যেহেতু একটা ফলাফল সাম আকারে নিব, তাহলে সাম ইকুয়াল টু কত আমার, জিরো জিরো, সাম ইকুয়াল টু জিরো। আচ্ছা সাম এর মান জিরো দিলাম, এখন আমি কোনটা দিয়ে করব, হোয়াইল দিয়ে যদি করি, হোয়াইল দিয়ে করি যদি, যেহেতু আজকে আমি হোয়াইলটা শিখতেছি, ইন্টিজার এ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক না? জি জি, কাউন্টারটা এখান থেকে শুরু হচ্ছে, ওকে ফাইন। আর এর ভ্যালু কত পর্যন্ত যাবে, এন এন পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে, ফাইন। তাহলে আমার এটার ভিতরে যাবে স্টেটমেন্টটা, স্টেটমেন্টটা কি হবে, সাম ইকুয়াল টু, প্রত্যেকবার সামের সাথে কে যোগ হবে, এ না না পাওয়ার 2 কমা এ, 2 কমা এ। স্ট্রাকচারটা দেখছো না, এটা দেখতে কার মতো লাগতেছে, 2 এর পাওয়ার এ এর মতো লাগতেছে না, এ আকারে লাগতেছে না, তাহলে পাওয়ার 2 কমা এ প্রত্যেকবার ওর সাথে অ্যাডিশন হচ্ছে, ও বের হয়ে আইসা তারপরে আমাকে প্রিন্ট এফ দিবে কার মানটা, সামের মানটা, সাম পার্সেন্টেজ ডি কমা, এবং লাস্টে হচ্ছে কি এটা রিটার্ন জিরো। এখন এই প্রোগ্রামটাকে যদি, এই সিরিজটাকে আমি তুমি তোমাকে বলি যে এই সিরিজটা আমাকে ফর এ করে দাও, তুমি ফর এ করতে পারবে না? জি এখন আসো আমরা সিম্পল এই সিরিজটাকে একটু চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে এটার মান এরকম দিয়ে দিই, এখন কি আমি পারবো এই সিরিজটা করতে? জি
এটার কনফিগারেশনটা হবে কিরকম দেখতে হবে একটা, পাওয়ারে যাবে হচ্ছে এ কমা টু, এ কমা পারবো না এটা বাবা, টু জি এটা পারবো, কারণ ওই যে উপরে পাওয়ারটা একই রকম আছে ঠিক না। কিংবা আমি যদি তোমাকে বলি সিরিজটা হবে এরকম যে টু টু দি পাওয়ার টু, ফোর এর পাওয়ার টু, সিক্স পাওয়ার টু, এন পাওয়ার টু, একই রকম পারবো ওইটাও আমরা, জি ওয়ান পাওয়ার থ্রি, থ্রি পাওয়ার থ্রি, ফাইভ পাওয়ার থ্রি, কিংবা এন পাওয়ার থ্রি, পারবো না এই সিরিজ গুলো পারবো ফর এবং হোয়াইল দিয়ে? জি জি পারবো, চিন্তা ভাবনা করে বলতো তো তোরা কি, জি 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 এটা কি হবে পাওয়ার এ কোনটা কমা এ কমা থ্রি এটা এটা জি এ কমা থ্রি, ঠিক আছে না বাবা? চলো সেভ করে নেই, সেভ করে নেই, সেভ করে আমরা আরেকটা প্রবলেম দেখি। সাপোজ এখানে আছে হচ্ছে ওয়ান এইটাও তো একটা সিরিজ বাবা না, জি খেয়াল করো এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের সিরিজ, এই সিরিজটা কিসের, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের না, মাল্টিপ্লিকেশন বা গুণের সিরিজ। এখন গুণের সিরিজে কিন্তু বাবা কিছু প্রবলেম আছে, কি প্রবলেমটা আমি তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি, আমি করে দিচ্ছি এইখানে শুধুমাত্র দেখো যোগের ক্ষেত্রে যে কোনো সামের ক্ষেত্রে যেটা ছিল এই প্রোগ্রামটা আমি করে দিই, হ্যাঁ ওকে, এবং এটা ফরে করে দিচ্ছি নাকি হোয়াইলে করে দিব, একটাই করলেই চলো ফরে করে, ঠিক আছে হোয়াইলে তোমরা করবে, যেহেতু আইএনটি এন পর্যন্ত যাবে এন এর মানটা আমরা ইনপুট হিসেবে নিলাম ঠিক না, ঠিক জি পার্সেন্টেজ ডি কমা এন্ড এন, এখন সামের তো একটা মান লাগে ঠিক না, এটার একটা সামেশন আসবে না জি, এটাকে ধরলাম আমরা সাম, এটা ইকুয়াল টু জিরো দেওয়া যাবে না স্যার, প্রোডাক্ট দিব না, এটা দিতে হবে হচ্ছে ওয়ান, আচ্ছা একই দাও প্রোডাক্ট তো দাও, আচ্ছা ইচ্ছা মানে একটা চলক হইলেই চলে ঠিক আছে, এটা পি ধরো অসুবিধা নাই, পি ইকুয়াল টু কত ধরতে হবে ওয়ান, ওয়ান কেন কেন জানো, কারণ এই যে জিরো আসবে না, তাহলে যদি এটার ভ্যালু যদি জিরো ধরো তাহলে টোটাল ভ্যালুটাই জিরো চলে আসবে, এই কারণে এই ধরনের ক্ষেত্রে যদি মাল্টিপ্লিকেশন সিরিজ হয় তাহলে তোমার কি করতে হবে, যদি প্রোডাক্টটা বের করতে হয় তাহলে তোমার কি করতে হবে, পি ইকুয়াল টু অর সাম ইকুয়াল টু কত দিতে হবে, ওয়ান দিতে হবে, বাকি সব কিছু আগের মতোই, ফর ইন্টিজার এ ইকুয়ালস হচ্ছে ওয়ান, এ লেস দেন ইকুয়ালস হচ্ছে এন, এ ইকুয়ালস হচ্ছে এ প্লাস ওয়ান, পি ইকুয়াল টু হচ্ছে পি মাল্টিপ্লিকেশন এ, ক্লিয়ার বাবা জি, তারপরে এখানে আমরা প্রিন্ট এফ কি করে দিলাম, পার্সেন্টেজ ডি কমা পি রিটার্ন জিরো, রিটার্ন টাফ কিছু, একটা জিনিস খেয়াল করছো এটা কিন্তু ফ্যাক্টরিয়ালও, এই সিরিজটাই কিন্তু ফ্যাক্টোরিয়াল ঠিক না, এই সিরিজটা ফ্যাক্টোরিয়াল না, ফ্যাক্টোরিয়াল কি, এটা ফ্যাক্টোরিয়াল মানে কি, এই যে এটা ওকে জি স্যার জি জি, এটাই কিন্তু ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি, অনেক সময় বলে না যে ফ্যাক্টোরিয়াল বের করো তখন মাথা গরম হয়ে যায়, গরম আর কিছু নাই এটাই ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার আমার কথাটা, তার মানে যে কয়েকটা সিরিজ আমি দেখলাম এই সবগুলো সিরিজ কি আমরা হোয়াইল ফর এ করতে পারবো, উঠাইছো সবগুলা যেগুলো যেগুলো আমি দেখাইছি সিরিজগুলো কি উঠাইছো, উঠিয়েছি, এখন কোনো কারণে যদি, হ্যাঁ এখন কোনো কারণে যদি দেখো কয়টা ছিল আমার কাছে, ফরে পারবো ওয়াইলে পারবো, পারবো না জি, একটা প্রোগ্রাম মনে করো এই প্রোগ্রামটা একেবারে কমন একটা প্রোগ্রাম, 2 3 প্লাস 4 প্লাস ডট 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 এন পর্যন্ত, এখন এই প্রোগ্রামটা যদি আমি টু ওয়াইলে করে দিই
বাকিগুলো কি টু হইলে করা যাবে? হ্যাঁ জি ইনশাল্লাহ। চলো আমরা একটু সিনট্যাক্সটা দেখে নিই। ডুয়েলের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে প্রথমে থাকবে সিআই, তারপর হবে ডু, এটার ভেতরে হবে স্টেটমেন্ট, সিআইডি, বাইরে হবে হচ্ছে ওয়াইল, এটার ভেতরে থাকবে সিএই। চলো দেখি তো প্রোগ্রামটা করে দেখি কেমন হয়। আমি ফর দিয়ে করে দিব বা, জি সরি ডুয়েল দিয়ে ফর দিয়ে কেন করবো, ডুয়েল দিয়ে করতো যেটা। স্টুডিও ডট আইএনটি আইএনটি কত পর্যন্ত যাবে? এন পর্যন্ত যাবে। স্ক্যানএফ কি হবে? পার্সেন্টেজ ডি কমা এন্ড এন আইএনটি সাম ইকুয়াল টু হচ্ছে জিরো। বাবা আমি কি বুঝতে পারতেছি? প্রথমে আছে সিআই, ইন্টিজার এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা হচ্ছে সিআই ঠিক না? জি এটা হচ্ছে সিআই। কত পর্যন্ত যাবে? তারপরে কি লিখতে হবে? ডু লিখতে হবে। ডু সি এর পর কি লিখতে হবে? ডু। স্টেটমেন্টটা কি হবে? সাম ইকুয়াল টু সাম প্লাস এ এ। ওকে, আর সিআইডি কি হবে? এ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ওয়ান ওয়ান। এখন while এর ভিতরে কন্ডিশনটা হবে, কন্ডিশনটা কি? a less than equal to হচ্ছে n, এবং while এর পরে সেমিকোলন অবশ্যই হবে। হ্যাঁ, এই while do while এর মধ্যে while এর পরে কি হবে? সেমিকোলন হবে। আর তো কোনো কাজ নাই, প্রিন্ট অফ করে দিব লাস্টে। জি কারমানটা সাম ঠিক না? জি স্যার। বাবা ওয়াইল যদি আলাদা লাইনে লিখতাম সমস্যা হতো? মানে কি এভাবে লিখতে চাইতেছো? নিচের লাইনে দেখো আমি মানে এভাবে লিখতে চাইতেছো কিনা। তারপরে এ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ওয়ান, হ্যাঁ দিয়ে এখানে লিখতে চাইতেছো ওয়াইল ঠিক না? জি। হ্যাঁ এভাবে লিখতে চাইতেছো না, লেখো সমস্যা কি, লেখো। আমার এভাবে লিখে অবশ হয়ে গেছে বুঝছো, আমার এভাবে লিখে অভ্যাস হয়ে গেছে, তুমি পরের লাইনে লেখো কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, এটাও ঠিক আছে, এটাও কি আছে ঠিক আছে। এখন তাহলে ফর হোয়াইল ডু হোয়াইল দিয়ে যতগুলো আছে সবগুলো তোমরা একটু কমপ্লিট করে রাখবা, পারবা না তারপরে আমাকে পাঠাও। যতগুলো প্রবলেম আমি দেখাইছি, যতগুলো সিরিজ আমি দেখাইছি, প্রত্যেকটা কোনটা দিয়ে করতে হবে বাবা? ফর হোয়াইল ডু হোয়াইল, পারবো না? ফর হোয়াইল ডু হোয়াইল, এটা একটু প্র্যাকটিস করো, কালকে আমরা ওই গো টু টা দেখবো আর অ্যালগোরিদম ফ্লো চার্ট টা দেখবো লুপের। ওকে ঠিক আছে, আর আগামীকাল ওই কলেজ খুলে ফেলছে তো, সব যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল আমরা ওই রাতের বেলা করবো। হ্যাঁ ওকে ওকে ভালো।